নমস্কার বন্ধুরা, কল্পিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রান্না করলাম নিরামিষ দিনের জন্য সবজি দিয়ে সয়াবিন তরকারি। প্রথমে সয়াবিনগুলো সেদ্ধ করে নেব, তার জন্য জল গরম করে তার মধ্যে একটু লবণ দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম। তারপরে এইভাবে ফুটিয়ে সয়াবিনগুলো নরম হলে নামিয়ে নেব। তারপর সয়াবিনগুলো ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে জলটা নিগড়ে নেব সয়াবিনের থেকে। তারপরে এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর কড়াইতে সাদা তেল গরম করে নেব, ভালোভাবে নিয়ে সয়াবিনগুলো ভাজতে দিয়ে দেব। একটু বেশি সময় নিয়ে অল্প আঁচে এটাকে কষিয়ে কষিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, সয়াবিনগুলো তুলে নিলাম। এবার কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিলাম কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি, একটু হলুদ দিলাম আর একটু আদা বাটা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে কুমড়ো, ঝিঙে আর আলু আগে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু লবণ দিলাম। লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। একটু গরম মশলাও দিলাম। তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম, মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম কম আঁচে। 2 মিনিট পর এটাকে ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে তার মধ্যে জল ঢেলে দিলাম। তারপর জলটা ফুটে উঠলে সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়ে দিলাম। তারপর 15 মিনিট মিডিয়াম আছে, এটাকে ঢেকে রান্না করব। 15 মিনিট পর দেখুন তরকারিটা হয়ে গেছে। আর একটু গরম মশলা দিয়ে দেবো উপর থেকে। নিরামিষ দিনের জন্য এই রান্নাটা খুবই ভালো। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।